সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল, তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে। যেহেতু পেট্রোল ডিজেলের দাম বেড়ে সেঞ্চুরি পাইয়ে গেছে, তাতে করে যানবাহন পরিচালনা করা অষ্টগত হয়ে পড়েছে, অসুবিধা হচ্ছে পৌরসভার বিভিন্ন কাজকর্মে ব্যাহত হচ্ছে যানবাহনের চলাচল। তাই এদিন শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল। পৌরসভায় ব্যবহৃত ময়লা ফেলার গাড়িতে দড়ি লাগিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, শান্তিপুর আইএনটিটিউসির সভাপতি সনাত চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। শান্তিপুর পৌরসভা থেকে শান্তিপুর ডাকঘর নেতাজি মূর্তি পর্যন্ত এই ময়লা ফেলার গাড়িটি টানতে টানতে বিক্ষোভ দেখাতে শুরু করে শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ বলছেন, যেভাবে ডিজেলের দাম বেড়ে চলেছে, তাতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে চলেছে সাধারণ মানুষ সহ পৌরসভার একাধিক কাজ। তাই এদিনই প্রতিটি বিক্ষোভ শুরু হলে শান্তিপুরে যতদিন না পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমবে, নদিয়া জেলায় এভাবেই চলতে থাকবে বিক্ষোভ। ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানাচ্ছেন, তাহলে কি আমাদের আশঙ্কা সত্যি হলো? ভেঙে পড়ে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো, যার জন্য দিনকে দিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। যদি এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কিভাবে বাঁচবে মানুষ? শান্তিপুর শহর আইএনটিটিউসির সভাপতি সনাত চক্রবর্তী বলছেন, কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই আজ পেট্রোল ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে, আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ। তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে শান্তিপুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকার দেশটা ধ্বংসের পথে নিয়ে গেছে, ভারতবর্ষ বিক্রি করে দিচ্ছে, তাই আজকে হু হু করে পেট্রোল পণ্য দ্রব্য আগে জিনিসের দাম বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠেছে চরম আর্থিক সংকটের মধ্যে সাধারণ মানুষ। নাম সনাত চক্রবর্তী, সভাপতি শান্তিপুর শহর আইন। তাহলে আমাদের আশঙ্কাটাই সত্যি হচ্ছে, তাহলে কি আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়েছে যে আজকে এত দ্রুত ডিজেলের দাম পেট্রোলের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে কি আমাদের যেটা মানুষ আশঙ্কা করছে যে আজকে অর্থনীতির অবস্থা খারাপ সত্যি কি তাই, এটা দিয়ে কি তাই প্রমাণ হচ্ছে? আমাদের এই আন্দোলন চলবে 2024 পর্যন্ত চলবে, যতক্ষণ না আমরা দিদিমণিকে আমরা ওই বস্তাতে বসাতে পারছি, যতদিন না প্রধানমন্ত্রী করতে পারছি, ততদিন এই সমস্যার সমাধান হবে না, কারণ এদের করার কোনো সদিচ্ছা নেই, এরা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। দাদা, প্রতীকী এটা হলেও আগামী দিনে কি পৌরসভার গাড়িগুলোকে নিয়ে সত্যি তেলের প্রচুর সমস্যা হচ্ছে? দেখুন, এটা তো সারা সমস্ত মানুষের অসুবিধা হবে, সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, পৌরসভা তো বাদ নয়, অতএব এটা তো হবেই, প্রত্যেকটা মানুষের সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে মানুষের তো তখন অসুবিধা হবে, পৌরসভায় বাইরে নয়। নাম কৌশিক প্রামাণিক, ভাইস চেয়ারম্যান শান্তিপুর মিউনিসিপ্যালিটি। ডিজেলের প্রায় 100 টাকা যে সেঞ্চুরি করেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, সেইটা আজকে আমরা একটা টোকেন প্রতিবাদ। আজকে যে হারে ডিজেলের দাম বেড়েছে, আমরা গাড়ি চালাতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে, সেই কারণে আজকে আমরা একটা প্রতীকী, যাতে আমরা সেই গাড়িটাকে আমরা ধরা সহকারে মানুষের কাছে আজকে আসছি, যাতে যে হারে দাম বেড়েছে সেইভাবে আমরা যে রাস্তায় গাড়ি নামিয়ে মানুষের একটা নাজাল হচ্ছে, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, এর প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ আজকে আমরা শান্তিপুরে শহরে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু করলাম, এটা আমরা চাইব সারা নদিয়া জেলা এবং সারা ওয়েস্ট বেঙ্গলে এর প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের কানে পৌঁছান, যাতে এই মূল্যবৃদ্ধি হ্রাস করা যায়, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই দাদা ফলপ্রসূ কতটুকু হচ্ছে? প্রতিবাদ তো হয়ে যাচ্ছে একের পরে, এখন ব্যাপার হলো প্রতিবাদ তো আমাদের করতেই হবে, রাস্তাঘাটে যতক্ষণ পর্যন্ত তার সলিউশন না হবে, আমরা যতদিন পারবো এইটাকে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ধাপে ধাপে আমরা পৌঁছাতে হবে, যাতে সাধারণ মানুষের নাজেহাল থেকে যতদিন 2024 সাল আজকে পর্যন্ত আমাদের যা কেন্দ্রীয় সরকার যেভাবে চলছেন, জনবিরোধী একদম প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, এই সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার থেকে উত্থান না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি যেভাবে আমাদের নির্দেশিকা আজকে প্রকৃত মানে প্রতীকী হলেও পরবর্তীকালে কি বাস্তবে কি এটাই হবে? কারণ পৌরসভায় তো অনেক কটা ডিজেল পেট্রোল চালিত গাড়ি আছে। হ্যাঁ, স্বাভাবিক কারণে যে হারে ডিজেলের দাম বাড়ছে স্বাভাবিক, এটা তো আমাদের প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ ছাড়া তো কোনো বিকল্প রাস্তা নেই, প্রতিবাদই হলো একমাত্র সঠিক রাস্তা, প্রতিবাদের মাধ্যম দিয়েই আজকে তাদের কানে কেন্দ্রীয় সরকারের কানে এই আওয়াজ পৌঁছাক, যাতে মূল্যবৃদ্ধি হ্রাস হয়, এটা আমাদের মূল লক্ষ্য, তার জন্যই আজকে আমাদের এই নাম। আমার নাম সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর।